আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বপ্নে জুমার নামাজ আদায় করতে দেখলে কি হয়, ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে আলোচনা করছি আমি মুফতি জুবায়ের ইমাম। যাই হোক, ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনলে আশা করছি কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহ অনেক কিছু জানতে পারবেন। জুমার দিন নামাজ আদায় করতে দেখা, এটা অবশ্যই সে ওই দিন কোথাও ঘুরতে যাবে, উত্তম রিজিক লাভ করবে, তার উপার্জনের মধ্যে আল্লাহ উন্নতি দান করবেন। জুমার নামাজ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা বিচ্ছিন্ন কাজগুলো সুরাহা হবে, জটিলতার পর সফলতা লাভ করবে। কেউ তার ব্যাখ্যায় বলেন, হয়তো সে কোনো কাজকে ভালো মনে করবে, কিন্তু আসলে সেটা তার জন্য কল্যাণকর নয়। স্বপ্নে নামাজ পরিপূর্ণরূপে পড়তে দেখা স্বপ্নদ্রষ্টা আল্লাহর নিয়ামত ও প্রশস্ত রিজিক লাভের আলামত বুঝতে হবে। যদি দেখে যে লোকেরা জামে মসজিদে জুমার নামাজ পড়তেছে, আর সে একা একা তার দোকানে অথবা ঘরে অথবা তার গ্রামে নামাজ পড়তেছে, সে রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে, সালাম দিচ্ছে, তাসবিহ পাঠ করছে, তাশাহুদ পাঠ করছে, এবং মনে মনে ধারণা করছে মুসল্লিরা নামাজ শেষ করে ফিরে গিয়েছে, আর সে যদি ওই শহরের প্রশাসক হয় তাহলে তাকে বরখাস্ত করা হবে। স্বপ্নদ্রষ্টা সঠিকভাবে নামাজ আদায় করত এবং হেফাজত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্মান লাভ করবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুন, সূরাতু আল মাআরিজ আয়াত নম্বর 34। তারাই ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের প্রতি যত্নবান হয়। যদি কেউ জুমার নামাজের পর মসজিদ থেকে বের হতে দেখে, সে কল্যাণ এবং রিজিক প্রাপ্ত হবে। আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন সূরাতুল জুমআ আয়াত নম্বর 10, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সাধন করো, তালাশ করো, বেশি বেশি আল্লাহকে জিকির করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তো এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, জুমার নামাজ পড়ে বের হতে দেখলে সফল হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকতে পারেন আমার ভেরিফাই চ্যানেলের, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, যা প্রত্যেক ভিডিওতে বলি, বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।